শহরে আন্দোলনরত ট্যাক্সি চালকদের গুন্ডামি, যার মাসুল গুনতে হলো শিশুকে। আজ আন্দোলন অগ্রাহ্য করে পথে ট্যাক্সি নামানোয় চালককে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ট্যাক্সিতে। আজ সকালে স্মৃতির মোড় থেকে পার্ক স্ট্রিটের নাতনিকে স্কুলে দিতে যাওয়ার জন্য ট্যাক্সিতে ওঠেন এক প্রৌঢ়। পার্ক স্ট্রিটের কাছে পৌঁছতেই ওই ট্যাক্সির ওপর চড়াও হন কয়েকজন ট্যাক্সি চালক। শুরু হয় চালককে মারধর ও ট্যাক্সি ভাঙচুর। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। আতঙ্কে রীতিমতো কাঁপতে থাকে সে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেই চলতে থাকে ট্যাক্সি চালকের ওপর গুন্ডামি। শেষমেশ স্থানীয় বাসিন্দারা ওই মারমুখী ট্যাক্সি চালকদের সরিয়ে দেন। ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। দাউদ ইব্রাহিমকে ধরতে সব রকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। তিনি বলেন, পাকিস্তানে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে দাউদ। সুযোগ পেলেই 1993 সালে মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদকে গ্রেফতার করা হবে। ভারতের দাবি, পাকিস্তান থেকে আইএসআই এর সঙ্গে যৌথভাবে ভারত বিরোধী কার্যকলাপে মদদ দিচ্ছে দাউদ। কলকাতা পুলিশের অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে উর্দি পরে তরুণী পুলিশ কর্মীর নাচের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্র খবর, গোটা অনুষ্ঠানই পরিকল্পনা মাফিক। শনিবার মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের সামনে নেতাজি ইন্ডোরে কলকাতা পুলিশের বিনোদনমূলক অনুষ্ঠানে মঞ্চে শাহরুখ খানের সঙ্গে উর্দিধারী তরুণী পুলিশ কর্মীর নাচ ঘিরে বিতর্ক তৈরি হয়। পুলিশ কর্তারা বিষয়টিকে স্বতঃস্ফূর্ত বলে দাবি করেন, কিন্তু পুলিশ সূত্রে খবর, গোটা অনুষ্ঠানই ছিল পূর্ব পরিকল্পিত। মঞ্চে উঠে শাহরুখকে গোলাপ দেওয়া থেকে সঙ্গীতের তালে নাচ, সবকিছুই চলে পরিকল্পনা মাফিক এবং পুলিশ কর্তাদের একাংশ এই পরিকল্পনা জানতেন। পুলিশের রুলবুক অনুযায়ী সংশ্লিষ্ট কর্মী যে শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য তার প্রমাণই হল উর্দি। নিয়ম অনুযায়ী উর্দি পরে পারিবারিক কাজও করা যায় না। তাহলে কি স্রেফ বিনোদনের মোহে পরিকল্পনা মাফিক শাহরুখের সঙ্গে মঞ্চে পা মিলিয়েছিলেন ওই উর্দিধারী পুলিশ কর্মী? উঠছে প্রশ্ন। বয়স একটা সংখ্যা মাত্র, কথাটা বারবার প্রমাণ করে ছেড়েছেন তিনি। প্রমাণ করে ছেড়েছে তার পা, তার দুরন্ত হেডার। বয়স ইচ্ছাশক্তির সামনে বাধা হতে পারে না কোনোদিন। ব্রাজিল বিশ্বকাপে কথাটা ফের প্রমাণ করে দিয়েছেন তিনি। তিনি মিরোস্লাভ ক্লোজে, জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার। এবার তুলে রাখলেন তার বুটজোড়া। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পুলিশ বংশোদ্ভূত এই জার্মান ফুটবলারের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হয়েছে এবার অবসর। 36 বছরের ক্লোজে সোমবার বলেছেন, জার্মানির হাতে বিশ্বকাপ উঠেছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে, জাতীয় দলে দুর্দান্ত সময় কাটিয়েছি আমি, অসাধারণ কিছু মুহূর্তের শরিক হতে পেরেছি, দেশকে বিশ্বকাপ এনে দিতে পেরেছি, অবসরের সেরা সময় এটাই।